নমস্কার বন্ধুরা, সুরমা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের বাড়িতে আজ অনেক কিছু রান্না হবে, সেটা আপনাদের সবাইকে দেখাবো। আর দিদি জামাইবাবু এসেছে, তার সঙ্গে আমার মা বাবা এসেছে, তাই কী কী রান্না করবো আপনাকে আপনাদের সবাইকে দেখাবো। দেখতে পাচ্ছেন দিদির হাতে আমাদের ননা জালের বাগদা, বাগদার ভনা হবে, আর বাগদা দিয়ে রান্না করবো পুঁই শাক, আর মাংস রান্না করব। তাহলে চলুন, আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। আমরা রান্নাঘরে চলে এসেছি, দেখতে পাচ্ছেন দিদি বাগদাগুলো কেটে নেবে আর আমি মাংসটা কেটে নেব। আস্ত রসুন, হলুদ, রসুন বাটা, জিরে মরিচ বাটা, গরম মশলা বাটা, লবণ, ঝাল বাটা, তেল। পুঁই শাক, আলু আর বাগদা রান্না করব। এই যে দেশি মুরগি, খেতে খুব সুন্দর লাগে দেশি মুরগি বাড়ি। আর বাগদার ভনা করব, মাংসের আলু কেটে নিয়েছি ছোট ছোট করে। কড়াটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেব। আমার তেলটা গরম হয়ে গেছে, ঝাল দিয়ে দেব। রসুন বাটা, হলুদের গুঁড়া, তেজপাতা,
মেখে নিয়েছি, বাগদাগুলো দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। আপনারা চাইলে বাড়িতে এভাবে বাগদার ভুনা রান্না করতে পারেন, খেতে খুব সুন্দর লাগে। আমি আগে একবার করে বাড়িতে খেয়েছি, এজন্য আজ আবারই রান্না করছি। খুব সুন্দর লাগে খেতে, চাইলে বাড়িতে আপনারা বানিয়ে খেতে পারেন। বাগদার ভুনা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। শেষ হয়ে গেছে রান্না করা, এবার মাংস রান্না করার জন্য আলুগুলো ভেজে নেব আগে। আর কড়াটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। আলুটা দিয়ে দিয়েছি, এবার হলুদের গুঁড়ো দেব, লবণ দিয়ে আলুটা ভালোভাবে ভেজে নেব। শেষ, এবার আমি উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, এভাবে সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন সিদ্ধ হয়ে গেছে আলু। মশলা দিয়ে ভালোভাবে মাংসগুলো মিশিয়ে নেব। ঝাল বাটা, হলুদের গুঁড়া, রসুন বাটা, আস্ত রসুন, তেজপাতা, লবণ, তেল, এবার ভালোভাবে মাংসের সাথে সব মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি সব মশলা দিয়ে মিশিয়ে নিয়েছি, কত সুন্দর কালার হয়েছে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো,
আমার কড়া গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। অল্প পরিমাণে একটু পেঁয়াজ কুচি দেব। মাংসটা 20 মিনিট আমি ঢেকে রেখেছিলাম, এবার মাংসটা দিয়ে দেব। দেখুন কত সুন্দর কালার, কষানোর পর আরো কালারটা আসবে। মাংসটা একটু সিদ্ধ করার জন্য একটু ঢেকে দেব। দেখুন আমার মাংসটা কত হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে। এবার জলটা দিয়ে দেবো। মাংসটা ফুটে উঠেছে, এবার গরম মশলাটা দিয়ে দেব। জিরে মরিচ বাটা, মাংসটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আপনারা দেখেন আমার বাগদা পুঁই শাক আলুর তরকারিটা হয়ে গেছে, এবার ওলি দিচ্ছি। গামলা ঢালা হয়ে গেছে, আপনারা